ভালো বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আর এই যে আজকে মায়ের সাথে মেলায় যাচ্ছি মানে আমরা তিনজন যাচ্ছি আমি যাচ্ছি মা আর সাথে আমার বাপি এই যে মা এখন এই যে শাড়ি পরছে আর আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো চলো আজকে মায়ের সাথে মেলায় যাচ্ছি মেলায় গিয়ে কী কী করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটাকে স্কিপ করো না আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি নি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকো এই যে আমি একদম পুরোপুরি রেডি হয়ে গেছি কেমন লাগছে আমাকে বলবে এই যে আর এখনো মা কিন্তু রেডি হচ্ছে আর আমার বাপি কিন্তু অলরেডি রেডি হয়ে ও চলে গেছে ও দাদুর সাথে মানে এখন মোড়ের মাথা আছে ওখান থেকে ওকে নিয়ে তারপরে ভ্যানে যাব মানে আমার বাড়ি থেকে যে মানে যে মেলায় যাচ্ছে কুড়ি টাকা ভ্যান ভাড়া মানে যেখানেই যাই না কেন কুড়ি টাকা করে ভ্যান ভাড়া দিয়ে তারপরে মেলায় যেতে হবে তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক তো কেমন লাগছে একটু কমেন্ট করবে এই যে দেখো অলরেডি আমরা ভ্যান থেকে নেমে একটা ঠাকুর দেখতে আসলাম এটা হচ্ছে আমাদের বাড়ির খুবই কাছে তো এখানে শুধু আর কি পূজা হচ্ছে কোনো অনুষ্ঠান টান কিছুই হচ্ছে না তাই ভাবলাম ভ্যানটাকে থামিয়ে ঠাকুরটাকে একটু দেখে আসি আর এখানে কিন্তু কেউ নেই বেশ দু তিনজন আর কি বসে আছে আর এখানে খুব জাঁকজমক করে কিন্তু জগদ্ধাত্রী পূজাটা হয় তারপরে দেখো অলরেডি আমরা যে মেলায় আসবো সেই মেলার সামনের গেট তারপরে এই যে আমরা ঢুকছি আর আমার বাপি পেছন দিক থেকে ক্যামেরা করে দিচ্ছে আজকে মেলা এসে শুনছে আজকে নাকি যাত্রা হবে আর আমার মায়ের তো যাত্রা প্রিয় কি বলবো যাত্রা দেখতে আমার মা ভীষণ পছন্দ করে আমি যেখানে মেলা দেখতে এসেছি এটা হচ্ছে বাজার কিন্তু এখানে এসে দেখলাম প্যান্ডেলটা অনেক সুন্দর করেছে কিন্তু গ্রামে কখনো এরকম ধরনের প্যান্ডেল করে নি ওই জন্য অবাক হচ্ছি কিন্তু দিন দিন অনেকটাই পরিবর্তন হচ্ছে ঠাকুর দেখতে এসে দেখো কি পরিমানে ভিড় এখানে যেন ঠেলে ঢুকতে পারছি না ঠিক কিছুটা শহরের মতো হয়েছে তো যাই হোক তারপরে শেষমেশ চলে আসলাম মায়ের মুখ দর্শন করার জন্য আর হ্যাঁ এই পূজাটা হচ্ছে কিন্তু আমার মামার বাড়ির খুবই কাছে এখানে দেখো ঠাকুরটা কিন্তু অনেক সুন্দর করেছে আর ঠাকুরের গায়ে সম্পূর্ণ সাজটাই কিন্তু মাটির সাজ অনেক সুন্দর লাগছে আর হ্যাঁ যাই বলো না কেন শহরের প্যান্ডেল কিন্তু অতুলনীয় আর গ্রামের ঠাকুর কিন্তু অতুলনীয় তোমরা দেখে সেটা বুঝতে পারছো যে গ্রামের ঠাকুরগুলো কত সুন্দর হচ্ছে তারপরে এই দেখো মায়ের মুখ দর্শন করতে আমার বাপি আর আমার মা কিন্তু দুজনে চলে গেল আর আমি ক্যামেরা করছি তারপরে আমি গেলাম ঠাকুর নম করতে আর এদিকে দেখো আমি ক্যামেরা করছি বলে কিছু কিছু মানুষ আবার আমার দিকে তাকিয়েই রয়েছে বেশিরভাগ গ্রামের দিকে এরকম তাকাতাকির বিষয়টা রয়ে যায় এই যে দিদি ভাইটা দাঁড়িয়ে আছে এটা কিন্তু আমার একটা ফলোয়ার্স আর আমিও কিন্তু এই দিদি ভাইয়ের ভিডিওটাও দেখি আমারও খুব ভালো লাগে আর হ্যাঁ আমি বাড়ি থেকে দুটো রিলস ভিডিও বানাবো বলে সিলেক্ট করে রেখেছিলাম এখানে এসে দেখতে পাচ্ছি নেটওয়ার্ক একদম নেই আর এত পরিমাণে গরম পড়েছে দেখতে পাচ্ছ সবার হাতে পাক শুধু তাই নয় আমিও কিন্তু এদিকে একটা পাখাও কিনে নিলাম তারপরে দেখো বাপি তো প্রচন্ড গরম লাগছে বাপি বাপি মেলার মাঝখানে দাঁড়াতেই পাচ্ছে না শুধু বলছে বাড়িতে চলো শুধু বলছে বাড়িতে চলো মানে মেলায় ঢুকে পড়ে বলছে বাড়িতে চলো তারপরে দেখো এখানে কি অনুষ্ঠান হচ্ছে তোমাদেরকে একটু দেখি যেটা আমার মায়ের খুবই পছন্দ মনে হয় প্রোগ্রাম শেষ করেই মা উঠবে তুমি একটু তুমি একটু

কিছুক্ষণ যাত্রা দেখার পরে বাপি বলছে চলো রেস্টুরেন্টে যাই গিয়ে কিছু খেয়ে আসি বাপিকে বললাম কি খাবি তারপরে ও বলল তো বিরিয়ানি বাড়িতেও আজকে দুপুরে বিরিয়ানি খেয়েছি আবার এখানে এসেও বিরিয়ানি আর আমি কিন্তু একটা নিয়ে নিলাম একটা পকোড়া কারণ এক প্লেট বিরিয়ানিও খেতে পারবে না তাই ও আমাকে বলছে আজকে এক প্লেট বিরিয়ানি আমরা দুজন ভাগ করে খাবো আমি বললাম তো চলো ঠিক আছে আর বিরিয়ানির ডিম তো একদমই খেতে চায় না আমার মা এসে কিন্তু কোনোদিনও রেস্টুরেন্টে যায় না চাউমিন বিরিয়ানি রোল পকোড়া এগুলো তো একদমই পছন্দ করে না মা পছন্দ করে মিশ আর বাজারে এসে একটা পান দিলেই হবে জাস্ট এটুকুনি মা ওদিকে যাত্রা দেখছি আর আমরা কিন্তু এদিকে খাওয়া শুরু করছি যাই বলো না কেন মেলার একটা খাবার যেন অন্য রকম আমি যখন গোসা বাজারে গিয়ে খাই তখন কিন্তু তার সাথে একটা আলাদা আর মেলায় সে পকোড়াটা এত পরিমাণে শক্ত করেছে মানে গাল ফাল ছালিয়ে যাওয়ার মতো অবস্থা একটা পকোড়া ছিঁড়তে গিয়ে মানে গালের দুই পাশটা পুরো একদম মানে ইয়ে করছে মানে এতটা ধারালো মনে হয় কিছু অস্ত্র ফস্ত্র দিয়ে তৈরি করেছে পকোড়া মানে গালে দিতে পারছি না মানে মুখে যেই চিবুচ্ছি তখন যেন কেমন একটা হচ্ছে বাপিকে বললাম যে বিরিয়ানিটা ভালো হয়েছে তা বাপি এক কথায় বলে দিল মা গোসা পাত থেকে যেরকম বিরিয়ানি আনো সেরকমটা কিন্তু একদমই হয়নি বাপি বলছে কই মা আমার পাত থেকে বিরিয়ানি নাও তা আমি আগে বলছি যে তুমি আগে খেয়ে নাও তুমি যতটুকু পারবে তুমি আগে খেয়ে নাও তারপরে না হয় আমি খাবো ও কিন্তু বারবারই খেতে খেতে বলছিল আর মাংসটা এত পরিমাণে ছোট দিয়েছে মানে কি বলবো এখানে যদিও বিরিয়ানির প্লেট একশো টাকা করে নিয়েছে যেটা গোসা বাজারে একশো কুড়ি একশো তিরিশ প্রথমত বিরিয়ানি একদম ভালো লাগেনি আর বিরিয়ানির যে মশলা সেগুলো বিশ্রীভাবে গন্ধ বেরোচ্ছিল বিরিয়ানি খাওয়ার পরে দেখো বাপি যাত্রা দেখতে দেখতে কিন্তু ঘুমিয়ে পড়েছি বাপিকে বারবার ঘুম ভাঙানোর চেষ্টা করছি বাবাই ওঠো ওঠো বাড়িতে যাবো রাত অনেক হলো সাড়ে দশটা বেজে গেছে বাবাই ওটো মা তো হাসছে ও ঘুমিয়ে লাটিয়ে পড়ে আছে কি অবস্থা তোমরা একটু দেখো তোমরাও মানে হাসতে হাসতে কি বলবো আর ওকে মানে হাওয়া করছে এত পরিমাণে অনেক কষ্টের পরে তারপরে বাপিকে ঘুম ভাঙানো গেলো তারপরে দেখো আমরা কিন্তু মেলা থেকে বেরিয়ে যাচ্ছি আর ঘুমান্ত মানুষকে টেনে তুলে ও হাঁটতে হাঁটতে আসছে তারপরে এসেছি মিষ্টি বাবা পছন্দ করে খাস্তা গজায় তাই এখান থেকে দেখো খাস্তা গজা নিয়ে নিলাম আর খাস্তা গজার পিসগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে এখানে খাস্তা গজা দুশো টাকা কেজি আমার শ্বশুরবাড়ির ওখানে একশো আশি টাকা এই দোকানটা থেকেই আমার বাবা কিনে নিয়ে যেতে বলেছিল কারণ বাবা বলেছে এই দোকানের কারিগরটা অনেক বাড়িতে এসে দেখো আমি গজা খাওয়া আগে থেকে যার জন্য তারপরে এখানে অনেকক্ষণ বাবা মায়ের সাথে গল্প করতে করতে মা একটা পান দিল সেই পান খেয়ে শুয়ে পড়লাম আর হ্যাঁ আমি কিন্তু বাপের বাড়িতে এসে আমার পাপ্পি যেখানে থাকে আমি কিন্তু ঠিক সেখানেই থাকি একটা কাঁথা পেতে দিয়েছি তার উপরে একটা বালিশ একটা গায়ে দেওয়ার জন্য আর উপরে সিলিং ফ্যান চলছে আমি কিন্তু এইভাবেই ঘুমাতে পছন্দ করি আমার পাপ্পি যেখানে থাকে আমি সেখানে কারণ আমি পাপিকে অনেক ভালোবাসি হ্যাঁ আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে